হ্যালো গাইস, কেমন সবাই? এবং ভালো আছো? ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল rrdjcreation। তো গাইস, ফাইনালি আজকে চলে এসেছি পেটার মাইক্রোফোন নিয়ে। তো থাম্বনেলে তোমরা তো পুরো বুঝেই গিয়েছো আজকে কী ভিডিও হতে চলেছে, কীরকম ভিডিও হতে চলেছে। জবরদস্ত ভিডিও হতে চলেছে। আজকে আমরা দেখাতে চলেছি ডাইনামিক মাইক্রোফোন বেটা 58A অ্যান্ড বেটা 57A। তো দুই রকমের আজকে মাইক্রোফোন থাকছে। তো আজকে থাকছে এই মাইক্রোফোনের আনবক্সিং, রিভিউ অ্যান্ড সব শেষে কত প্রাইস দিতে চলেছে এবং তোমরা কোথা থেকে পারচেস করতে পারবে, সব কিছু থাকছে আজকে একটা ভিডিওতে। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর যে সব দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করি, অতি শীঘ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু সাউন্ড সিস্টেম নিজের ভিডিও আমার চ্যানেল আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা, বেশি ভাট না হোক, আজকে ভিডিও শুরু করা যায়। সো গাইস, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের মাইক্রোফোন সেটআপে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা বেটা 58A, এখানেও দেখতে পাচ্ছ বেটা 58A, বাট এটা বেটা 57A। তো আমার 57A-এর কেসটা হারিয়ে গিয়েছিলো, যার জন্য কিন্তু আমি 58A-এর মধ্যে এটা রেখে দিয়েছি। তো ফার্স্ট আমি 58A দেখাচ্ছি, তো তারপরে আমরা 57A আসছি। ওকে, তো প্রথমে আমরা কিছু জেনে নিই। দেখো এখানে ডায়নামিক মাইক্রোফোন, হ্যাঁ, বেটা 58A, এবং সাইডে দেখো এখানেও লেখা আছে কিন্তু ডায়নামিক মাইক্রোফোন, ঠিক আছে। এবং এর কিছু লেখা আছে, তো এই সাইডে দেখতে পাচ্ছি আমরা প্রফেশনাল, ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে প্রফেশনাল। তো এইদিকেও আমরা সেম দেখতে পাচ্ছি ডায়নামিক মাইক্রোফোন, অ্যান্ড এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রো ডট, ঠিক আছে, দেওয়া আছে। তো চলো এবার ফটাফট এটাকে আনবক্সিং করে ফেলি। তো এবার এটাকে আমরা ওপেন করছি। সো গাইজ, ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফার্স্ট দেখতে পাচ্ছি কিন্তু এরকম একটা কেবিল, এটা কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এটা খুবই লো কোয়ালিটির একটা কেবিল, যার জন্য কিন্তু আমরা আমাদের প্রোগ্রামের জন্য এটা ইউজ করতে পারি না, ইউজ করা যায় না। তো যে তোমরাও একটা সুন্দর দেখে, বড় দেখে, ভালো দেখে কেবিল বানিয়ে নেবে, ঠিক আছে, এটা ইউজ না করাই ভালো। বাট বাড়ির কোনো প্রোগ্রাম হলে ইউজ করতে পারো, বাইরের জন্য নয়। তো এটাকে সরিয়ে দিই। তো এইবার আমরা আমাদের মাইক্রোফোনে চলে আসি। তো দেখতে পাচ্ছ কিন্তু এটা কভার আপ করা আছে সুন্দর, তো কভারের মধ্যেও কিন্তু বেটা লেখা আছে। তো এবার আমরা কভারটাকে ওপেন করে নেব। সো গাইস, এই হলো আমাদের বেটা 58A। ওকে, দেখো এখানে কিন্তু লেখা আছে মাইক্রোফোন বেটা 58A। ওকে, আর নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অন অফ সুইচ একটা দেওয়া আছে, ক্যামেরা ক্লিয়ার করে নিই। দেখো এখানে কিন্তু অন অ্যান্ড অফ, ঠিক আছে, এখানে তার নিচে লেখা আছে ডায়নামিক। তো এই সুইচ দিয়ে তোমরা অন অফ করতে পারবে মাইক্রোফোনটাকে। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আমাদের এক্সেলার পয়েন্ট গোজার জন্য কিন্তু পয়েন্ট করা আছে, এখানেই আমরা আমাদের কটিংটা সেট করি। ওকে, তো এই জায়গাটা কিন্তু লক হয়ে যায়। এই হচ্ছে ওভারঅল, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ একটু দাগ পড়ে গেছে, একটু পুরনো, কারণ এটা আমি লাস্ট 1.5 বছর ইউজ করছি, এটা আজকের মাইক্রোফোন না, অনেক দিন হয়ে গেছে। তোমাদের আমি খুলেও দেখাচ্ছি এর ভেতরটা। সো গাইজ, এর ভেতরটা অনেকটা এরকম। ওকে, দেখো এখানে কিন্তু একটা ফোম টাইপের দেওয়া আছে, ঠিক আছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে, তখন লক্ষ্য করলে দেখতে পারবে এখানে তামার কিন্তু একটা বাইন্ডিং করা আছে। ওকে, তো এই যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এই ক্যাপে কিন্তু একটা ফোম টাইপের দেওয়া আছে চারি সাইড, দেখতে পাচ্ছ ভেতরে। তো এই ফোমটা দেওয়ার কারণ হচ্ছে বাইরে যে সমস্ত ধুলো বা ডাস্ট যেগুলো বলি, ওগুলো যাতে ভেতরে ঢুকে এর কোনো ক্ষতি না করতে পারে, ঠিক আছে। তো ওভারঅল এই মিক্সচারে দেখার মতো আর কিছুই নেই। ওকে, তো এটা ছিল আমাদের বেটা 58A-এর রিভিউ, অ্যান্ড এরপরে আসি বেটা 57A, তারপরে দুটোর প্রাইস আমি একবারে তোমাদেরকে বলছি। তো এটা সরিয়ে দিই। সো এইবার আসি বেটা 57A। তো প্রথমে আমরা এটাকে ফটাফট আনবক্সিং করে ফেলি, ঠিক আছে। সো গাইজ, এরকম একটা ইন্টারফেস ভিতরে দেখা যাবে, তো এটাকেও আমরা ওপেন করে ফেলবো। তো এটাকে ওপেন করার পর আমরা দেখতে পারবো এখানেও সেম একটা কিন্তু কেবিল এখানটায় আমাদের কোম্পানির তরফ থেকে দিচ্ছে। তো এটাও সেম কেবিল, ঠিক আছে, তো এটাকেও সাইড করে দেবো। তো এইবার আমরা আসি আমাদের মাইক্রোফোনে। সো গাইজ, এটাও কিন্তু ব্যাগে আসে, এটাও বেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, বেটা কিন্তু এখানে লেখা আছে ব্যাগের মধ্যে। তো এটাকে ওপেন করে ফেলবো আমি এখন। সো গাইজ, এটা হলো আমাদের বেটা 57A, ঠিক আছে। দেখো এখানে কিন্তু লেখা আছে মাইক্রোফোন বেটা 57A, এবং এর একটা ইন্টারেস্টিং বিষয় কি, এর কিন্তু তুমি কোনো অন অফের সুইচ পাবে না, দেখতে পাচ্ছ এর কিন্তু কোনো দিকে কোনো অন অফের সুইচ নেই, এটা কিন্তু ডাইরেক্ট, ঠিক আছে। তোমরা যখন মিক্সার থেকে কর্ডটা এই পয়েন্টে তোমরা গুঁজবে, যখন আমাদের এক্সেলারটা এখানে গুঁজবে, ঠিক আছে, এবং মিক্সার থেকে ডাইরেক্ট অপারেটিং করতে হবে এটাকে, এটার জন্য তুমি কোনো আলাদা করে অন অফ সুইচ পাবে না। তো এটা আমরা বেসিক্যালি কখন ইউজ করি, এটা আমরা ভোকালের জন্য, খোল, তবলা, ঠিক আছে, এইসবের জন্য কিন্তু বেসিক্যালি এটা ইউজ হয়ে থাকে। ওকে,
তো এটা একটা ভোকাল মাইক্রোফোন বলতে পারো। এটাকেও আমি তোমাদের এখন ওপেন করে দেখাবো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেম, এখানে কিন্তু তোমরা এই তামার বাইন্ডিংটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এটাতেও কিন্তু তোমার ডাস্টগুলোকে কভার আপ করার জন্য কিন্তু একটা ফোম দেওয়া আছে এখানে, ঠিক আছে। এবং এই ফোমের জন্য কিন্তু আমাদের সাউন্ডটা অনেকটা ক্লিয়ার আসে, ঠিক আছে, ঘেরে ঘেরে আসে না। সো গাইস এই দুটো মাইক্রোফোনের মধ্যে পার্থক্য কি, এই দুটো মাইক্রোফোনের পার্থক্য হচ্ছে, প্রথমত তুমি এই মাইক্রোফোনে কোনো সিলেক্টার সুইচ পাবে না, কোনো অন অফ করার জন্য সুইচ পাবে না, কিন্তু তুমি এই মাইক্রোফোনে কিন্তু তুমি একটা সিলেক্টার সুইচ পেয়ে যাচ্ছ। এবং সেকেন্ড হচ্ছে এটা তুমি ভোকালের জন্য ইউজ করবে এবং এটা তুমি নর্মালি ইউজ করবে অন্যান্য কোনো কাজে, ঠিক আছে। তো এটা এটা স্পেশালি ভোকালের মাইক্রোফোন, ভোকালের জন্য কিন্তু এটা ইউজ করা হয়, আমরা ভোকালের জন্য ইউজ করে থাকি। ওকে, তো এইবার আসি এই দুটো মাইক্রোফোনের প্রাইস ডিটেলসে। A few moments later, প্রাইস ডিটেলস এবার তোমাদেরকে আমি জানিয়ে দিই। তো এই মাইক্রোফোনটা তুমি দেখতে পাচ্ছ বেটা 58A, এই মাইক্রোফোনের তোমার হচ্ছে মার্কেট প্রাইস আনুমানিক 350 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো এটার প্রাইস তোমাকে বললাম, তো এবার এটার প্রাইসে আসি। হ্যাঁ, এটার প্রাইস একটু বেশি, ঠিক আছে, এইটার থেকে একটু প্রাইস বেশি। এটা তুমি 450 টাকা থেকে 500 টাকা তুমি ধরে চলো, ঠিক আছে, তুমি 450 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল এই দুটো মাইক্রোফোনের প্রাইস। সো গাইজ এবার আমি বলে দিই তোমরা কোথায় পাবে। এটা তুমি নর্মালি খুবই সহজে অ্যাভেলেবেল কলকাতা চাঁদনি মার্কেটে পেয়ে যাবে। এবং এছাড়াও তোমরা তোমাদের এলাকার যদি কোনো সাউন্ড সিস্টেমের দোকান থাকে, লোকাল কোনো দোকান থেকে কিন্তু তোমরা এটা অবশ্যই পেয়ে যাবে, কারণ এই মাইক্রোফোনটা কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল থাকে এবং খুবই জনপ্রিয়, খুবই কমন একটা মাইক্রোফোন যেটা সবাই কম বেশি ইউজ করে থাকে যারা সাউন্ডের লাইনে আছে। সো গাইজ এই ছিল আজকের আনবক্সিং রিভিউ ফর প্রাইস ভিডিও। সো গাইজ ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, ততক্ষণের জন্য চলি।